হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পরে আমি আজকে ভিডিও দিচ্ছি, আর ভিডিও শুরুটা দেখেই বুঝতে পারছো এটা হলো সরস্বতী পুজোর ভিডিও, যেটাও আমি অনেক লেট করেই ছাড়ছি। সরস্বতী পুজো বেশ কয়েকদিন হয়ে গেছে, কিন্তু কী করবো, আমি একদম এডিট করার সময় পাচ্ছিলাম না। তো যাই হোক, চলো ভিডিওটা শুরু করি। আর আমার বাড়ি সরস্বতী পুজোর আয়োজন শুরু হয়েছিল সরস্বতী পুজোর 2-3 দিন আগে থেকেই। সবাই মিলে, এই যেখানে আমার সব স্টুডেন্টরা মিলে, আমরা সবাই একটা বিশাল বড় আলপনা করেছিলাম হল রুমটায় যেখানে পুজো হবে। প্রথমে সবাই মিলে স্কেচ করে নিয়েছিলাম, তারপরে এখানে দেখো সাদা ফেব্রিক কালার ব্যবহার করে আমরা সবাই তারপরে ওর উপরে সাদা রং দিয়ে করে নিচ্ছিলাম। কারণ যদিও সাদা আলপনা করার প্ল্যানিং আমাদের নয়, আমরা এবারে কালারফুল একটা আলপনা করব, কিন্তু সাদার ওপরে রং বেশি ভালো ফোটে বলে তাই প্রথমে সবাই আগে ওটা সাদা কালার দিয়ে করে নিচ্ছিলাম। তারপরে এই দেখো এখানে কালার করা শুরু হয়ে গেছে। অনেকক্ষণ সময় লাগছিল, আমরা প্রথমে বুঝতেও পারিনি যে এতটা বড় আলপনা আমরা করে ফেলেছি। যাই হোক, অনেকটা বড় হল তাই জন্য অনেকটাই বড় আলপনা সবাই মিলে করেছি, তাড়াতাড়ি হয়েও গেছিলো, 2 দিন সময় লেগেছিলো। সবাই মিলে একসাথে কাজ করলে যে এত ভালো একটা সময় কাটে, একসাথে সবাই মিলে খাওয়া দাওয়া, এখানে আমরা সবাই মুড়ি খেয়ে নিচ্ছিলাম। দেখো প্রায় 2-3 ঘন্টার পরে কাজ করে আলপনাটা এই জায়গায় দাঁড়িয়েছিল। সেই দিন আর পুরোটা কমপ্লিট করা হয়নি, পরের দিন করতে হয়েছিল আবার। আর এই হলো আলপনা কমপ্লিট হয়ে যাওয়ার পর ফাইনাল লুক, কেমন হয়েছে তোমরা সবাই জানিও। তারপর রাতে যখন সবাই বাড়ি চলে গেছিলো, আমি ভাবলাম একটু অন্য কাজগুলো এগিয়ে রাখি। আমি 4টি ফুলদানি নিয়ে এসেছিলাম দশকর্মার দোকান থেকে, সেগুলোকে আঁকছিলাম। আর তখন প্রায় রাত 1টা-1.5টা বাজে, আমি আর টুন্না তখনও টিভি দেখছি, আর দুজনে মিলে ও আমাকে হেল্প করে দিচ্ছিলো, দুজনে মিলে করছিলাম। আর এখানে টুন্নার নতুন টেকনিক, মোটা তুলি ছিল না বলে দেখো দুটো তুলি একসাথে ধরে ও রং করছিলো। আর কমপ্লিট করার পর দেখো কেমন লাগছে। আমি ছোটো দুটো ফ্লাওয়ার ভাসে আলাদা আলাদা ডিজাইন করেছিলাম, আর বড় দুটোতে একটাই ডিজাইন করেছিলাম। আর আমি দশকর্মার দোকান থেকে একটা ছোটো মাটির থালাও নিয়ে এসেছিলাম একটা সরস্বতী ঠাকুর আঁকার জন্য, কারণ বড় সরস্বতী ঠাকুর আনবো আর সেই ঠাকুরটা আমরা রাখবো না, ভাসান দিয়ে দেব। তাই এই ঠাকুরটাও পুজো করে এই ঠাকুরটা আমি সিংহাসনে রাখবো, এটাই ভেবেছিলাম। তাই জন্য ওর দিন তো কাজ করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, ফ্লাওয়ার ভাসগুলো কমপ্লিট করার পরে, তাও যেহেতু হাতে আর একদমই সময় ছিল না, পরের দিন আমাকে অন্য কাজও করতে হতো, তাই ওই দিন রাতেই আমি মা সরস্বতী ঠাকুরটাও এঁকেছি। কেমন হয়েছে তোমরা জানিও, এটাই আমি আমার পুজোর পরে সিংহাসনে রাখবো, এটাই ঠিক করেছিলাম। তারপরে আমরা গেছিলাম ঠাকুর দেখতে। এইখানে খুব সুন্দর সুন্দর ঠাকুর হয়, আমরা প্রতিবারই এখান থেকে ঠাকুর কিনি, আমাদের বাড়িরই একটু কাছে, সামনে থেকেই পাওয়া যায়। তো সেবা এবারও গেছিলাম, কিন্তু অনেকটাই লেটে গেছিলাম, তো অনেক ঠাকুরই ছিল না, বেশিরভাগ ঠাকুরই অর্ডার হয়ে গেছিলো। আর এই ঠাকুরটা দেখো আমার খুবই ভালো লেগেছে, কিন্তু এটাও অর্ডার হয়ে গেছিলো তাই পাইনি। মাত্র 2-3টে ঠাকুরই ছিল যেগুলো আমরা নিতে পারতাম, তো তার মধ্যে থেকেই দেখো এই নীল রঙের গয়নার ঠাকুরটা আমি পছন্দ করেছি আমাদের জন্য। কিন্তু তখনও ঠাকুরের কাজ অনেকটাই বাকি ছিল, তাই ওরা বললো যে সন্ধেবেলার পরে এসে নিয়ে যেতে। কোনটা নিলে, এইটা না ওটা, এইটা। আর সন্ধে সন্ধেবেলায় আমাদের ঠাকুর চলে এসেছিলো একদম রেডি হয়ে, আর দেখো সবার আগে মন গেছে ঠাকুরের সাথে একটু আলাপ করতে। তারপরে সেদিন রাত্রিবেলাও অনেক কাজ টাজ করে, ভোগের কাজ করে আমরা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম, ঘুমিয়েছি বলছে 1-1.5 ঘন্টা। ওই ভোরবেলা আবার 4টে থেকে উঠে আমি আর রাখিদি ঠাকুরের ভোগ রান্না করছিলাম, কারণ ঠাকুরমশাই আমাদের একদম অন টাইমে আসে। তো এবারেও খুব তাড়াতাড়ি উনি চলে এসেছিলো, আর সকাল সকাল পুজো জোগাড় টোগাড় করে এই যে এখানে পুজো হচ্ছে, অনেক বাচ্চারা এসেছিলো। তারপর পুজো শেষ হয়ে গেছিলো, অঞ্জলি দেওয়া কমপ্লিট, আমরা বসে একটু হাসি মজা করছিলাম, আর যজ্ঞের আয়োজন করা হচ্ছিলো। তারপরে ঠাকুরমশাই যজ্ঞ করলেন, যজ্ঞ দেখতে আমার ভীষণ ভালো লাগে, আর শুনেছি যজ্ঞের আগুন যত উঁচুতে হয় তত নাকি ভালো ফল হয়, তা আমি জানি না এটা সত্যি কি না, কিন্তু আমার বাড়ির যজ্ঞের আগুনও অনেকটাই উপরে উঠেছিলো।
তো সকাল সকাল পুজো তো হয়ে গেল, কিন্তু এবছর যেহেতু সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডেও পড়েছিল, তাই এখানে চিন্ময় আমাকে নিয়ে একটু ঘুরতে বেরিয়েছিল, আর অবশ্যই সাথে টুন্নাও গেছিল। ও তো সবসময় আমরা যেখানে যাই সেখানেই যায়, তো আমাদেরও ভালো লাগে। আসলে বিয়ে হয়ে গেছে, এখন আর মানে গিয়ে কোথাও প্রেম করার মতো তো কোনো ব্যাপার নেই, তাই সবাই মিলে আনন্দ করতেই বেশি ভালো লাগে। কিন্তু বেরিয়ে তো আমি বললাম কেন এত খাটাখাটনির পর আমি কেন বেরিয়েছি, চারিদিকে এত ভিড় কি বলবো। যাই হোক, আমরা ময়দানে গেছিলাম, ইচ্ছে ছিল মুভি দেখতে যাওয়ার, কিন্তু সেই দিন আর সাথে সাথে কোথাও কোনো টিকিট পাইনি, তাই অগত্যা একটু ময়দানে গেছিলাম, কিছুক্ষণই বসেছিলাম, বেশিক্ষণ না। এখানে দেখো ওরা ভাবছে আমি ছবি তুলছি। তারপর একটু সন্ধে হতে আইসক্রিম খেয়ে আর ফ্রাইড রাইসও খেয়েছিলাম, যেটার ভিডিও নিইনি, বাড়ি চলে এলাম। আর পরের দিন সকাল থেকে খুব জোর তোড়জোড় শুরু হয়ে গেছিলো, কারণ সন্ধেবেলা বাড়িতে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল, উপরে ওরা ওই জন্য সবজি কাটছিলো, আর নিচে রান্নাবান্নার দায়িত্ব ছিল বাবার ওপরে। প্রিয়াঙ্কা দিও এসেছিলো আমাকে হেল্প করে দেওয়ার জন্য হাতে হাতে। তারপরে আমরা দুজনে মিলে এখানে কাজ করে নিচ্ছিলাম, আর আমি নিচের গ্যাসে ওই চাটনি টাটনি এগুলো করে নিচ্ছিলাম তাড়াতাড়ি করে। আর তারপরে দুপুরের পর থেকেই উপরে রান্নাবান্না শুরু করে দেওয়া হয়েছিল, খাওয়া দাওয়ার অনুষ্ঠানটা ছিল রাত্রিবেলা। আর এই যে এখানে সুদীপ্তা বসে বসে ঠাকুরের সামনেটা ডেকোরেশন করছিল, সুন্দরই করেছিল। আর এখানে পন্টা দেখো কি করছে, দুষ্টুমি করে বেড়াচ্ছে। সন্ধে হতেই সবাই চলে এসেছিলো, সব স্টুডেন্টরা, তাদের মায়েরা, আমার বন্ধুরাও এসেছিলো অনেক, আরও অনেকে এসেছিলো। খুবই ভালো লেগেছিলো, খুব সুন্দর সময় কেটেছিল। আর এত কাজবাজের মধ্যে আমি তো ভিডিও করতে পারিনি, তাই তোমাদের সাথে কিছু ফটো শেয়ার করলাম। এই যে সবার প্রথমেই দেখাই আমার ঠাকুরটা, সামনেরটা ডেকোরেশনটা একটু বাচ্চারা দৌড়াদৌড়ি করতে ঘেটে গেছিলো। আর এই যে ফ্লাওয়ার ভাজগুলো আমি কালার করেছিলাম সেগুলো সাজানোর পরে দেখো কত সুন্দর লাগছে। আর তারপরে এই যে আমার কলেজের বন্ধুরা এসেছিলো, আরও বেশ কয়েকজন আসেনি, কিন্তু এই পাঁচজন হলাম আমরা খুব ভালো বন্ধু। অর্পিতা, মৌয়া, বিউটি, শ্রাবণী, আমরা সবসময় একসাথে থাকি। তারপর এখানে আছে বাবা, কোয়েলিকা, রাখিদি, প্রিয়াঙ্কাদি, সুদীপ্তা আর ছোটো ছোটো বাচ্চাগুলো। আর এরা হলো আমার মঙ্গলবারের ব্যাচে স্টুডেন্টরা আর তাদের গার্জিয়ানরা, সবাই এসেছে, আমি ভীষণ খুশি হয়েছি, অনেকেই আসতে পারেনি। আর এই আমার সব বন্ধুগুলো তাদের প্রতিদেবের সাথে। আর এটা অনেক রাতে বুবাইদা যখন কাজ থেকে এসেছিলো তখনের ছবি, এখানে সায়নী দেবলীনাও এসেছিলো। আর এটা হলো মুন্নাদার কাকি, আমার খুব কাছের লোক, আমার সব কাজে খুব হেল্প করে। আর এটা হলো আমার বরের বন্ধুরা সবাই, দাদারা। আর এটা তো ফ্যামিলি, বাবা, দিদি, জামাই বাবু, এরা হচ্ছে আমার স্টুডেন্ট, বাড়ির স্টুডেন্টরা। তো এই দিনটা তো আমার ভীষণ ভালো লেগেছে, সবাই মিলে এসে ছিল, আর যারা আসতে পারেনি তাদের জন্য খুব খারাপ লাগছিল। তো পরের বছর আবার হবে, আবার আশা করি সবাই মিলে এরকম আনন্দ করব। আমার এই দিনটা এত ভালো কেটেছিল কি বলবো। তো এই ছবিগুলো আমার কাছে স্মৃতি হিসেবে থেকে যাবে, আবার এক বছরের অপেক্ষা থাকবে মা সরস্বতী আসার জন্য আর এত সুন্দর দিনগুলো কাটানোর জন্য। তো আমি আজকের ভিডিওটা এখানে শেষ করছি, তোমরা সবাই যে জানিও এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে।